আসসালামু আলাইকুম। ইতিহাসের পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি কোয়ারেন্টাইন শব্দটি কিভাবে এসেছে সেটি নিয়ে। 1346 সালে ব্ল্যাক ডেথ মহামারী চলাকালীন সংক্রমণ রুখতে সমস্ত জাহাজগুলোকে 40 দিনের জন্য স্থগিত করা হয়েছিল। এই 40 সংখ্যাটি ইতালিয়ান ভাষায় কোয়ারেন্টা বলে, যা থেকে কোয়ারেন্টাইন শব্দটি এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সহজেই পেতে পারেন। ধন্যবাদ।